আসসালামু আলাইকুম, জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজিপিলা স্যানোটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়াল বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ। শিক্ষার্থীগণ, এটি প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি সমীকরণের মাধ্যমে করতে হয়। সমীকরণটি হলো অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। শিক্ষার্থীগণ, সম্পত্তি সমান সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। দায়কে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো এক্সটার্নাল লাইবিলিটি, আরেকটি হলো ইন্টারনাল লাইবিলিটি। শিক্ষার্থীগণ, সমীকরণটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই অ্যাসেট ইকুয়াল অ্যাকাউন্ট পেবেল প্লাস নোট পেবেল প্লাস আনআর্ন রেভিনিউ, এই তিনটি হলো এক্সটার্নাল লাইবিলিটি। প্লাস ওনার্স ইকুইটি বিশ্লেষণ করলে আমরা পাব ক্যাপিটাল প্লাস প্রফিট প্লাস রেভিনিউ মাইনাস লস মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। শিক্ষার্থীগণ, সমীকরণটি আমরা ভালোভাবে শিখে নিলাম। এবার আসি আমরা অঙ্কের দিকে যাই। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি দুইটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। ফরম্যাট নম্বর ওয়ান, এক নম্বর ফরম্যাটের অঙ্কগুলি বি পার্টে ছোট প্রশ্নের উত্তর, যেগুলি সমীকরণের মাধ্যমে দিতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এক নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ভালোভাবে বুঝে আসি। এক্সাম্পল নম্বর ওয়ান বলা হয়েছে প্রেজেন্টেড বিলো আর দ্য রোহান্স কোম্পানি অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। শিক্ষার্থীগণ, একটি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে কিছু অ্যামাউন্ট মিসিং আছে, এটি সমীকরণের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। সমীকরণটি হলো অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। প্রশ্ন নম্বর এ, এক নম্বরে বলা হয়েছে অ্যাসেট এক লক্ষ টাকা ইকুয়াল লাইবিলিটি 70,000 টাকা, ওনার্স ইকুইটি হট। শিক্ষার্থীগণ, এখানে আমাদের ওনার্স ইকুইটি বের করতে হবে। যেহেতু অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, সেহেতু আমরা ওনার্স ইকুইটি সূত্র লিখতে পারি ওনার্স ইকুইটি সমান সমান অ্যাসেট মাইনাস লাইবিলিটি। শিক্ষার্থীগণ, তাহলে আমরা উত্তরপত্রটি দেখে নিই। ক্যালকুলেশন অফ ওনার্স ইকুইটি, সূত্র লেখা হয়েছে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ অ্যাসেটের মান দেওয়া হয়েছে 100,000 টাকা, লাইবিলিটি 70,000 টাকা, ওনার্স ইকুইটি হট অবস্থায় আছে। তাহলে 100,000 টাকা হতে 70,000 টাকা মাইনাস করলে ওনার্স ইকুইটি আমাদের থাকবে 30,000 টাকা, অর্থাৎ ওনার্স ইকুইটি সমান 30,000 টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, বি নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাসেটটি হট অবস্থায় আছে সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি দেওয়া আছে, লাইবিলিটি 75,000 টাকা, ওনার্স ইকুইটি 30,000 টাকা, এই দুইটি যোগ করলে আমরা অ্যাসেট পেয়ে যাব। তাহলে অ্যাসেট হবে 75,000 প্লাস 30,000, 105,000 টাকা। শিক্ষার্থীগণ, আমরা উত্তরপত্রে দেখি, সূত্রটা লেখা হয়েছে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে অ্যাসেটের মান যেহেতু দেওয়া নাই, এটি হট অবস্থায় আছে, লাইবিলিটি মান দেওয়া আছে 75,000 টাকা, ওনার্স ইকুইটি 30,000 টাকা, দুইটি যোগ করলে 105,000 টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, সি নম্বরে দেওয়া হয়েছে অ্যাসেট 90,000 টাকা সমান লাইবিলিটি হট অবস্থায় আছে, ওনার্স ইকুইটি 55,000 টাকা। তাহলে সমীকরণটি আমরা বসিয়ে যেগুলি মান দেওয়া আছে মানগুলি বসিয়ে দিই, লাইবিলিটি মানটা হট অবস্থায় রেখে দেওয়া হলো। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাসেট 90,000 টাকা, লাইবিলিটি হট অবস্থায় বসলো, ওনার্স ইকুইটি 55,000 টাকা, অর্থাৎ লাইবিলিটি সমান সমান 90,000 মাইনাস 55,000, এখানে লাইবিলিটি পাওয়া যাচ্ছে 35,000 টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটি ভালোভাবে শিখে নিলাম একটি সমীকরণের মাধ্যমে। এবার আসি দুই নম্বর এক্সাম্পলটা একটু দেখি। লেখা হয়েছে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্ট ইন মুনিমস কোম্পানি ইনকাম স্টেটমেন্ট ডিটারমাইন দ্য অ্যামাউন্ট, কিছু মিসিং অ্যামাউন্ট দেওয়া হয়েছে, এগুলি আমাদের বের করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা জানি ইনকাম স্টেটমেন্টে প্রথমে সেলস হতে কস্ট অফ গুডসোল মাইনাস করলে গ্রোস প্রফিট বের হয়,
গ্রোস প্রফিট হতে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নেট প্রফিট বের হয়। শিক্ষার্থীগণ, এক নম্বর প্রশ্নে আমাদের দুইটি হার্ট দেওয়া আছে, একটি হলো কস্ট অফ গুডস সোল্ড আর একটি হলো অপারেটিং এক্সপেন্স। তাহলে প্রথমে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করে নিতে হবে। যেহেতু সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট বের হয়, সেহেতু সেলস হতে গ্রোস প্রফিট মাইনাস করলে কস্ট অফ গুডস সোল্ড বের হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এক নম্বরে প্রথম প্রশ্নটি অ্যান্সার দেখে আসি। কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেলস মাইনাস গ্রোস প্রফিট। শিক্ষার্থীগণ, সেলস দেওয়া আছে 75,000 টাকা, গ্রোস প্রফিট দেওয়া আছে 28,000 টাকা, মাইনাস করলে এখানে 47,000 টাকা অ্যান্সার। শিক্ষার্থীগণ, দ্বিতীয় প্রশ্নটি হলো অপারেটিং কস্ট। তাহলে অপারেটিং এক্সপেন্স সমান সমান আমরা বলতে পারবো গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। সূত্রটি আমরা বসিয়ে পাই গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। আমরা সূত্রে মান বসে পাই গ্রোস প্রফিট এখানে 28,000 টাকা, নেট প্রফিট দেওয়া হয়েছে 10,800 টাকা। তাহলে 28,000 থেকে 10,800 মাইনাস করলে 17,200 টাকা, এটি আমাদের অ্যান্সার। শিক্ষার্থীগণ, দুই নম্বরে দুইটি হার্ট দেওয়া হয়েছে, একটি হলো গ্রোস প্রফিট আর একটি হলো অপারেটিং এক্সপেন্স। শিক্ষার্থীগণ, গ্রোস প্রফিট বের করতে হবে, অর্থাৎ আমরা জানি সেলস হতে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রোস প্রফিট বের হয়। তাহলে গ্রোস প্রফিট সমান সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। দুই নম্বরের প্রথম প্রশ্নটি আমরা উত্তর দিই, সমীকরণটি হলো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে গ্রোস প্রফিট আমাদের এখান থেকে বের হচ্ছে 38,000 টাকা, এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, দুই নম্বরের অপারেটিং এক্সপেন্স বের করতে হবে। তাহলে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। গ্রোস প্রফিট আমাদের প্রথম প্রশ্নে বের হয়েছে 38,000 টাকা, এখান থেকে আমাদের নেট প্রফিট 29,500 মাইনাস করলে আমাদের অপারেটিং এক্সপেন্স থাকবে 8,500 টাকা। শিক্ষার্থীগণ, আমরা দুই নম্বরের দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি। এবার আসি আমরা তিন নম্বরে। এখানেও দুইটি হট আছে, প্রথম হটটি হলো সেলস। তাহলে যেহেতু সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়, সেহেতু গ্রোস প্রফিট প্লাস কস্ট অফ গুডস সোল্ড এই দুটি যোগ করলে আবার সেলস ফিরে আসে। সুতরাং আমরা লিখতে পারি সেলস সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট। শিক্ষার্থীগণ, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 71,900 টাকা, গ্রোস প্রফিট দেওয়া হয়েছে 99,600 টাকা। দুইটি যোগ করলে উত্তর আসে 1,71,500 টাকা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা তিন নম্বরের প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দিলাম। এবার আসি আমরা নেট প্রফিট, তিন নম্বরের শেষ প্রশ্ন নেট প্রফিট। নেট প্রফিট সমান সমান গ্রোস প্রফিট হতে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নেট প্রফিট হয়। আর সূত্র হলো গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং কস্ট। শিক্ষার্থীগণ, গ্রোস প্রফিট এখানে দেওয়া আছে 99,600 টাকা, অপারেটিং এক্সপেন্স বের হয়েছে 39,500 টাকা। তাহলে অ্যান্সার হলো 60,170 টাকা। শিক্ষার্থীগণ, আমরা এক নম্বর ফরম্যাট হতে দুইটি প্রশ্নের উত্তর শিখে নিলাম। এবার আসি এক্সাম্পল থ্রি। এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া হয়েছে, প্রেজেন্টেড বিলো ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। কিছু মিসিং অ্যামাউন্ট আছে, এগুলি আমাদের উত্তর দিতে হবে। শিক্ষার্থীগণ, সমীকরণটি হলো অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। প্রথমে এ নম্বরে দেওয়া হয়েছে ওনার্স ইকুইটি হট, অর্থাৎ ওনার্স ইকুইটি সমান সমান অ্যাসেট মাইনাস লাইবিলিটি। শিক্ষার্থীগণ, তাহলে এক নম্বর উত্তর অ্যাসেট মাইনাস লাইবিলিটি, মানগুলো বসিয়ে পাই এখানে 40,000 টাকা, এক নম্বর অ্যান্সার শেষ। বি নম্বরে এখানে অ্যাসেটটি হট অবস্থায় আছে, তাহলে অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, দুইটি যোগ করলে আমাদের অ্যাসেট বের হয়ে আসবে। অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, আমরা মানগুলো বসিয়ে পাই, অর্থাৎ 45,000 প্লাস 70,000, ফলাফল আসে 1,15,000 টাকা অ্যান্সার। সি নম্বরে বলা হয়েছে অ্যাসেট 94,000 টাকা, লাইবিলিটি এখানে হট অবস্থায় আছে, ওনার্স ইকুইটি
65,000 টাকা দেওয়া আছে। শিক্ষার্থীগণ, 94,000 টাকা হতে ওনার্স ইকুইটি 65,000 টাকা মাইনাস করলে আমাদের লাইবিলিটি বেরিয়ে আসবে। তাহলে লাইবিলিটি সমান সমান অ্যাসেট মাইনাস ওনার্স ইকুইটি। অ্যাসেট 94,000, ওনার্স ইকুইটি 65,000, অর্থাৎ লাইবিলিটি আসলো 29,000। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, ধীরে ধীরে আমরা এক নম্বর ফরম্যাটের অঙ্কটি শেষ করলাম। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।